ভাইয়ারে নিশ্চয়ই এই শব্দটি শুনে মনে হচ্ছে যে ভাইয়ারে কি? হ্যাঁ, ভাইয়া নামটি খুব আবেগপ্রময় একটি নাম আমাদের সমাজে। ভাই অর্থাৎ হচ্ছে প্রিয় একটি নাম, অর্থাৎ প্রিয় একই মায়ের পেটে জন্ম নেওয়া একজন মেয়ে অর্থাৎ একজন বোন ভাইকে ভাইয়ারে বলেই ডাকে সাধারণত। তো ভাইয়ারে ছবিটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপট পরিবর্তনে অনেক বড় ভূমিকা রাখবে বলে এমনটাই আমি আশা করছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি আজকে এই ভাইয়ারে ছবিটি 2রা সেপ্টেম্বরে মুক্তি পাবে। আমি একজন ক্ষুদ্র অভিনেতা এবং ক্ষুদ্র অভিনেতা হিসাবে আপনারা যারা সারা দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষ রয়েছেন, যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন, যাদের জন্য এখনও বাংলা চলচ্চিত্র টিকে আছে, তাদেরকে অনুরোধ করব আপনারা হলে আসবেন, ভাইয়ারে ছবিটি দেখবেন। আর বিশেষ করে যেটি আমি বলবো, 90 দশকের একটি লাস্ট পর্যায়ে এসে কিন্তু বাংলা চলচ্চিত্র হারিয়ে গেছে এবং সেখানে কিন্তু একটি অশ্লীলতার যুগ ছিল, যেটিকে অপেক্ষা করে অনেকেই কিন্তু অভিযোগ করে পরিবার পরিজন নিয়ে কিন্তু হলে আসছে না। তো এই ভাইয়ারে ছবিটির মাধ্যমে আশা করছি যারা আসলে পরিবার নিয়ে ছবি দেখতে পছন্দ করেন এবং পরিবার নিয়ে প্রত্যেকটি বিনোদনের ক্ষেত্রে আপনারা সবসময় জয়েন মানে সবাই মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে পরিবারকে পরিজনকে নিয়ে আসলে আমরা যে কোনো বিনোদনমূলক কাজে অংশগ্রহণ করি, সেক্ষেত্রে ভাইয়া ছবিটি আশা করছি যে আপনারা যারা পরিবার পরিজন নিয়ে আসেন শুধু ব্যক্তিগতভাবে একাই বিনোদনের জন্য নয়, পরিবার নিয়েও কিন্তু আপনারা এসে এই ভাইয়া ছবিটি হলে এসে দেখতে পারবেন। আর বিশেষ করে আমি যেটি বলবো, ভাইয়ের ছবিতে যারা অভিনয় করেছেন তাদেরকে আপনারা পূর্ব থেকেই অনেককে চিনেন, যেটি হচ্ছে রাসেল মিয়া। আমরা না বললেই নয় যে সবসময় আমরা তাকে দেখেছি যে সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ সমাজের যে অসংহতি এবং সমাজের যে দুঃখ কষ্ট সাধারণ মানুষ মেহনতি মানুষের কথাই বলে থাকতেন এই রাসেল মিয়া। আমার পাশে আছেন সীমান্ত, দীর্ঘদিন ধরে সেও কিন্তু চলচ্চিত্রে কাজ করছে। তবে আমি যেটি অনুপ্রাণিত হয়েছি যে এই ছবিটি নিয়ে কেন বলতে চেয়েছি যে রাসেল মিয়া যাকে আমি দেখছি পথে পথে ঘুরে এই ছবিটি নিয়ে পাবলিসিটি করছে, সে শুধু তার চলচ্চিত্রের জন্য নয়, সারা বাংলাদেশের পরবর্তী এবং যে চলচ্চিত্রের যে এখন দুঃসময়গুলো যাচ্ছে সেটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। আমার পাশে আছেন যারা আমরা বলে আসছি যে আমাদের দেশে এখনও শিল্পী শূন্যতা রয়েছে। আসলে শিল্পীর শূন্যতা দূর করতে পারে যখন একটি ভালো ছবি হলে যাবে এবং দর্শক যখন সেই ছবিকে গ্রহণ করবে, তখনই কিন্তু একজন শিল্পী তার শিল্পী সত্তার জায়গা থেকে সার্থকতা পাবে। তো আমি সকলকে আহ্বান করব ভাইয়ারে এই ছবিটি দেখার জন্য অবশ্যই হলে যাবেন এবং আপনারা হলে যাবেন, বাংলা ছবি দেখবেন এবং বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধশালী করবেন। ধন্যবাদ সবাইকে।